ঠিক আছে খুবই ভালো চ্যালেঞ্জ যে কোন কবির বাজে তারা আছে কবুতর যেটা আমার এটা সাথে চ্যালেঞ্জ করে বাজি আর জীবন আমি আমাদের আমি দেশি দেখি না আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই তো আমরা প্রথমে আসলে তারাস ভাইয়ের যে মনে করেন দেশি কবুতরগুলো দেখানো শুরু করলাম কিন্তু এর মধ্যে আসলে আপনার 8 মিনিট পার হয়ে গেল তো যে কারণে আসলে ফাস্ট পার্ট অফ করে দিছি একটা কথা আপনাদেরকে বলা হয়নি তারাস ভাইয়ের ভাষায় অনেক পাকিস্তানি কবুতর আছে অনেক এবং এগুলার রেজাল্টও মাসাল্লাহ ভালো আছে এখন পর্যন্ত কত ঘন্টা রেজাল্ট আছে তবে একটা কথা হচ্ছে যে আমি যে কারণে কারাস ভাইকে আসলে পছন্দ করি সেটা হচ্ছে এই পাকিস্তানি কবুতরের যেমন রেজাল্ট আছে সমান তারালে দেশি কবুতরের সেই রকম রেজাল্ট আছে এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে আমি দেশীয় ধরে দেশির ভালো জিনিসও ধরে রাখছি যে আমি আমার মনের মতো করে রাখছি সোজা কথা তো এইখানে দেশি একটা মাদি আমি দেখ দেখছিলাম এই মাদিটা আমার প্রথমে খুব ভাল লাগছে এই মাদির বাচ্চা কেমন রে ভাই ভালো অসাধারণ একটা বাজে চলে গেছে গেছে চলে আর আমি এটা বাচ্চা দিয়েছিলাম এতে দেশি কবুতর একদম হান্ড্রেড পার্সেন্ট দেশি কবুতর ঠিক আছে আচ্ছা তারপরে এখানে আরো দেশি কবুতর আছে এটা কি ওইটারই জোড়া নাকি এটা ওইটারই জোড়া আর একটা সবজি এটাও রাজশাহীর কবুতর রাজশাহীর রাজশাহীর কবুতর এটাও দেশি বলতে আসলে কি আপনারা আবার মনে করবেন যে মনে করেন আমাদের ঢাকায় তো গোল্লা কবুতরকে দেশি কবুতর বলে ঠিক আছে তো এটা দেশি মানে হচ্ছে রাজশাহীর র কবুতর এখন তো আসলে পাকিস্তানি বিভিন্ন ব্রিড ঢুকে গেছে এর জন্য দেশি বলতে রাজশাহীর কবুতরকে আমরা বুঝি এখানকার লোকজন বোঝে তো ওনাদের সাথে থাকতে থাকতে আমিও ওই কথা বলতেছি তো যাই হোক যেটা বলতেছিলাম এটা হচ্ছে রাজশাহীর র কবুতর এর এই এই পেয়ারেরই ফ্লাইং রেজাল্ট ওই যে বলল মনে হয় এই পাঁচ ঘন্টা আপ আছে তো এইখানে আরেকটা কবুতর আমরা দেখতেছি এটা কাকজি টাইপের কবুতর এই যে দেখেন পা কিন্তু বেগুনি দেখছেন এই কবুটার বয়স কেমন এই কবুরটার বয়স আট নয় বছর আট নয় বছর বয়সী কবুতটা দর্শক বৃন্ধু এ এই নিজে কিরকম আসছে

খুবই ভালো কবুতর ঠিক আছে ওকে ছেড়ে দিলাম তারপরে আমি আইসা এই মাদিটা ধরছিলাম আমার মাদিটা খুবই ভালো লাগছে ঠিক আছে খুবই ভালো যে কোনো কবিতর বাজে তারা আছে কবিতর যদি আমার এটার সাথে চ্যালেঞ্জ করে বাজি আর আমি আমার জীবনে আমি দেশি কবিতা এরকম দেখিনি ঠিক আছে জীবন হলাই

এবং এই কবুতরগুলা কালেক্ট করতে হবে এই কবুতরগুলা কালেক্ট করতে হবে এই কবুতরগুলো বাসায় জমায় রাখতে হবে নাইলে এই কবুতরের জন্য এক সময় ভাই কানতে হবে কারণ সময়ের সাথে সাথে কবুতর হারাই যেতেছে এটা একটা মাক্সি কবুতর আমরা বলি মাক্সি ওনারা বলে মুশকি হ্যাঁ তাই না এই কবুতর চোখটা খুব সুন্দর আমি তো চশমাটা খুলে নেই চশমা অনেক সময় চোখটা অ্যাকচুয়াল দেখা যায় না এই হচ্ছে কবুতর এই যে পাখা অসাধারণ পাখা পাখা বিশাল সাইজের কবুতর কিন্তু বড় আমি একটু ছাড়ি আপনারা দেখেন কবুতর সাইজে ইউজুয়াল যে এই দেখছেন ডিগবাজি দিল আপনারা খেয়াল করছেন ও কিন্তু এতটুকুর মধ্যে এতটুকুর মধ্যেও ডিগবাজি দিল তো মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কবুতর আমাদেরকে এই কবুতরগুলো সেভ করতে হবে যে এখানেও তারা অনেক কবুতর থরে আছে অনেক কবুতর থরে আছে যেটা কালদম ধরতে চাইছিলাম পারলাম না এখানে বেশ কিছু কবুতর আছে এই যে নতুন নতুন বাচ্চা ফুটছে আপনারা দেখেন এই যে বাচ্চা ভেতরে এই যে বাচ্চা এটা তো তিনটা ডিম কেন তার মানে একটা ডিম একটা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তারপরে এইখানে একটা কবুতর দেখতেছি এই ডিম বাকিসটা

আপনার পরিকল্পনাটা কি কি ভাবতেছেন দেশি কবুতর নিয়ে কি করা যায় আর কত তার মানে আপডেট করা যায় আপনার কাছে কি মনে হয় যে দেশি কবুতর কি একটা সময় পাকিস্তানি কবুতরের সাথে পাল্লা দিয়ে উঠতে পারবে ইনশাআল্লাহ অবশ্যই হ্যাঁ অবশ্যই পারবে আচ্ছা তারাস ভাই একটা কথা যেটা আপনাকে একটু জিজ্ঞেস করা জরুরি সেটা হচ্ছে আপনারা তো গরমে টুর্নামেন্ট খেলেন গরমে একদম মনে করেন আমাদের এই রোজার রোজার ঈদের একদিন একদিন মাঝে একদিন গেপ তারপর খেল মানে বাজি শুরু খেলা শুরু তো এই রোজার ঈদের আপনারা যে যেই টাইমটা খেলা খেলবেন ঠিক আছে এই টাইমে তো টেম্পারেচার অনেক বেশি থাকে তো এই কারণে আপনারা কবুতরকে কি কি ধরনের খাবার দেন অনেকে আমাদের এলাকার অনেকেই মানে জন্য আমি গম হ্যাঁ সরিষা অল্প দি হ্যাঁ বাজরা হ্যাঁ তারপর চীনা বলি আমাদের এলাকা চীনা কিছু ধান হ্যাঁ আর মুসুরি আর মটর দিয়ে আচ্ছা এইটা কি কবুতর এটা গলায় লাল ঠিক আছে আচ্ছা তো মুসুরি আর মটর দেন এই খাবারটাই কি চলতে থাকে এমনিতে টুর্নামেন্টের আগে একটু প্রস্তুতিটা নেন কিভাবে তার মানে কবুতর এখন থেকে কি ফ্লাইং আনা শুরু করবেন হ্যাঁ নাকি এই যে আমরা আর কিছুদিনের মধ্যে শুরু করব

এই এলাকায় এখনো চালু হয় নাই আচ্ছা 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 তো তার মানে সিঙ্গেল লাস্টে যেটা নামবে সেটাই কাউন্ট হবে সেটাই কাউন্ট সেটাই কাউন্ট হবে তো আলহামদুলিল্লাহ আরেকটা মজার কথা আপনাদেরকে জরুরি একটা কথা আপনাদেরকে বলা উচিত যে তারাস ভাই কিন্তু এখানকার খেলার কমিটিগুলোতে তারাস ভাই থাকে আমি এই কমিটির সভাপতি ঠিক আছে এবং এই আপনাদের ক্লাবটার নাম কি আমাদের এটা এই যে ম্যাঙ্গো সিটি ম্যাঙ্গো সিটি ম্যাঙ্গো সিটি চাপে ম্যাঙ্গো সিটি তো ইনশাল্লাহ দোয়া থাকবে যে আপনারা আরও বড় বড় খেলা করবেন ঠিক আছে এবং মনে করেন কবুতরের ভালো রেজাল্ট নিয়ে আসবেন তো এটাই থাকবে এবং মনে করেন দেশি কবুতরগুলাকে দেশি বলতে আপনাদের রাজশাহীর যে র গিরিবাজগুলো আছে সেই গিরিবাজগুলোকে আগলে রাখবেন দর্শকবিন্দ ভিডিওটা শেষ করার আগে একটা জিনিস দেখে ওই সবজি মাদিটা দিকে খেয়াল করেন দুইটা রানের ওখানে যে লোমের একটা ভাজ দেখছেন একটা কোচ দেখছেন হ্যাঁ দেখেন যে আপনার এই শার্টিন কবুতর বা ওই ধরনের মনে করেন ফেন্সি কবুতর এরকম পায়ের লোমের মধ্যে একটা খাঁচ থাকে এই কবুতরটারও এই খাচ আছে এই ধরনের কবুতরগুলো অনেক স্ট্রং হয় তো যাই হোক দর্শকবৃন্দ তারাস ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় ও হো এই কবুতরটা কোনটা এটা তো ওইটা এটা ধরছে ঠিক আছে তো তারাস ভাইকে অসংখ্য ধন্যবাদ কালকেও তারাস ভাই আমাকে সময় দিছে আজকেও সময় দিছে তো তারাশাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি এটা আমার চাপাই ট্যুরের লাস্ট ভিডিও ছিল আমি কালকে সকালে চলে যাব আর এবার আমি আসলে ওইভাবে ভিডিও করি নাই চাপাইয়ে আমি চাপাইয়ে ভিডিওই করছি অল্প এটা আপনারা দেখছেন একটু হালকা হালকা করে কাজ করছি কারণ হচ্ছে মনে করেন একটু রেস্ট নিয়ে কাজ করছি তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালামু আলাইকুম